হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ডিফারেন্ট হতে যাচ্ছে। আমার বাসায় পিঠা উৎসব করব, তো সেই জন্য আমরা আগের দিন একটু প্রিপারেশন নিচ্ছি, আমি আর ভাবি মিলে। তো এখন সব কিছু ডেকোরেশনের জিনিস দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে পর্দা আর ফুল, তারপরে লাইট, তারপরে আমাদের একটা ছোট্ট ব্যানার করেছি, সেটাও দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ডেকোরেশনটা সাজানোর পরে সেটাও শেয়ার করব। আর সবাই মিলেই আমাদের এই আয়োজনটা, সবাই মিলেই কষ্ট করছি। আর সবচেয়ে বেশি কষ্ট করেছে পিঙ্কি। পিঙ্কি খুবই 2 ঘন্টার মধ্যে সাডেনলি ও আমাকে এই ব্যানারটা করে দিয়েছে। ওকে অসংখ্য ধন্যবাদ যে এত শর্ট টাইমে নোটিশ দেওয়ার পরে ও এত সুন্দর করে পিঠা উৎসব লিখে তারপর দিয়েছে। যেহেতু ও ইটালিতে বড় হয়েছে, ইটালিতে পড়াশোনা করেছে, তারপরে ও বাংলা লিখতে পারে না, এত সুন্দর করে যে ও বাংলা লিখে দিয়েছে, ও আসলে ওর প্রতিভার মূল্য দিতে হবে। আর পিঙ্কি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা পুরো ব্যানারটা রেডি করে স্টেজটা সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো সবাই মিলে গোছানোতে নেমে পড়লাম, গোছগাছ করছি। আসলে অনেকটা সময় লেগেছে ডেকোরেশন একটু করতে, বেশি কিছু ডেকোরেশন করিনি, যতটুকু পেরেছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি আনন্দ করব বলে। আর আমরা কেউই প্রফেশনাল না, ঘরোয়াভাবে যতটুকু সম্ভব করেছিলাম। আর এদিকে আড্রিয়া রোড ফ্রেন্ড মিলে ডান্স করছিল, ওরা জানে যে আমাদের গার্লসদের পার্টি হবে কালকে, পিঠা উৎসব করবো সবাই মিলে, তো ওরা আজকে এনজয় করছে। আর আদ্রিকে অনেক হেল্প করছিল আমাকে ডেকোরেশনের সাজানোর সময়, তো বাচ্চাদের আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। এই তো আমাদের ফুল ডেকোরেশন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। রাতের বেলার লাইটিংয়ে আমাদের কষ্ট সার্থক হয়েছে, দিনের বেলা এত সুন্দর লাগবে না, রাতের বেলা যতটা সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের ফুল ডেকোরেশনের ছোট্ট একটু ভিডিও ক্লিক। তো এই তো হচ্ছে আমাদের ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল, খুবই আনন্দ লাগছিল। দেখে মনে হচ্ছিল যে পিঠা উৎসব কখন শুরু করব আমরা, কালকে সকালের অপেক্ষা সব ফ্রেন্ডসদের। আর এদিকে আমি আমার লিভিং রুমের সব কিছু একটু সরিয়ে দিয়েছি, ডেকোরেশনগুলো একটু চেঞ্জ করেছি, যেহেতু সব গার্লসরা মিলে একটু ছবি তুলবো, বসবো, আর ছবি টবি তোলার জন্য আমি একটু আগের দিন রাত্রে এগুলো সব সেট আপ করে রেখেছি। আর টেবিলেও সব কিছু গুছিয়ে রেখেছি, সকালবেলা যেন আমার অন্য কাজগুলো করতে আরও বেশি সুবিধা হয়। তো সেই জন্য আজকে এতটুকুই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটা দেখবেন, আমরা কী কী এনজয় করলাম সব ফ্রেন্ডসরা মিলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।